নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান। আজকে আমরা ভিডিওটিতে দেখে নেব শীতের সব ধরনের ফুলের জন্যে বা সব ধরনের ফলের জন্যে শীতকালে যে ফল বা ফুল হয় তার মাটিটা কিভাবে তৈরি করব। প্রথমেই আমরা শুকিয়ে রাখা মাটির সাথে গোবর সার এবং পাতা পচা সার ভালো করে মিক্স করে নেব। এখন যেই মাটিটা আমরা তৈরি করছি এই মাটিটায় আপনি শীতের যত রকম ফুল হয় সমস্ত ফুল গাছ কিন্তু এই একটা মাটিতেই আপনি লাগাতে পারবেন। প্রত্যেকটা গাছের জন্য আলাদা আলাদা করে আপনার আর মাটি তৈরি করবার প্রয়োজন নেই। এই একটা মাটিতেই আপনি শীতের সমস্ত রকম ফুল গাছগুলো লাগাতে পারবেন। শুধু একটা ফুল গাছ এই মাটিতে লাগানো যাবে না, লাগানো উচিত না, বা আমরা লাগাই না, আমি লাগাই না, সেটা হচ্ছে অ্যাস্টার। কারণ অ্যাস্টার গোবর সার একদম পছন্দ করে না, তাই যেহেতু আমরা এই মাটিটাতে গোবর সার ইউজ করছি তাই আমরা এই মাটিতে অ্যাস্টারটা লাগাবো না। এছাড়া আমরা সমস্ত ধরনের শীতকালীন যত ফুল হয় সমস্ত কিছুই এই মাটিতে আমরা লাগাতে পারবো। সেটা চন্দ্রমল্লিকাই হোক বা ডালিয়াই হোক বা স্যালভিয়াই হোক বা পিটুনিয়াই হোক বা গ্ল্যাডিওলাস হোক, যে কোনো ফুল গাছই হোক এই মাটিতে আমরা লাগাতে পারবো। তাই চলুন আমরা দেখে নিই মাটিটা ঠিক কী কীভাবে এই মাটিটা প্রস্তুত করছি আমরা। প্রথমেই তো দেখলেন একদম শুকনো করা মাটির সাথে গোবর সার এবং পাতা পচা সার আমরা ভালো করে মিক্স করছি। এই মিক্সটা হয়ে গেছে, এরপরে আমরা আলাদা আলাদা উপাদানগুলো এর মধ্যে মেশাবো। ঠিক কী কী উপাদান মেশাচ্ছি এটাই দেখতে থাকুন। এটা দিচ্ছি নিম খোল। নিম খোলটি দেওয়ার দুটি কারণ আছে, এটা দুটোভাবে কাজ করে আপনারা জানেন। একটা হচ্ছে মাটির নিচের পোকামাকড়কে আক্রমণ থেকে রক্ষা করে, দু নম্বর হচ্ছে এটা পচে সারের কাজ করে, গাছের খাবারের কাজ করছে। এটা হচ্ছে স্ট্রামিল বা চামড়ার গুঁড়ো। যে কোনো সারের দোকানেই খুব সহজেই পাওয়া যায় স্ট্রামিল বা চামড়ার গুঁড়ো। এর পরের উপাদানটি হচ্ছে বোন মিল বা বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো। এটাও যে কোনো সারের দোকানে খুব সহজেই পাওয়া যায়। এরপর যেটা আমরা দিচ্ছি খুব অল্প পরিমাণে, খুব অল্প পরিমাণে সুপার ফসফেট, একদম সামান্য পরিমাণে সুপার ফসফেট। কারণ আপনারা জানেন সুপার ফসফেটটা দিলে গাছ তাড়াতাড়ি মাটির শেকড়গুলো মাটিতে কামড়ে ধরে এবং দ্রুত শিকড় বিস্তার করে, তাই আমরা হালকা করে সুপার ফসফেট এই মাটিতে ইউজ করছি। এরপরে যেটা দিচ্ছি এটা একদম খুব অল্প পরিমাণে ডিএপি, মানে ডাই অ্যামোনিয়াম ফসফেট। এটা খুব সামান্য, এই সারগুলোর ব্যবহার কিন্তু আমরা পরেও করব বড় গাছে। এটা হচ্ছে সুফলা, সেটাও খুব সামান্য পরিমাণে, একদম খুব কম পরিমাণে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে আমি কতটা ইউজ করছি, একদম খুব কম পরিমাণে দিয়ে এইবার খুব ভালো করে এই মাটিটাকে মিশিয়ে নিতে হবে একদম, যাতে এই সমস্ত উপাদানগুলো মাটির সমস্ত জায়গায় পৌঁছে যায়, ভালোভাবে মাটির সঙ্গে মিশে যায়। তাই এগুলো ভালো করে মিক্স করে দিতে হবে মাটির সাথে, একদম এইভাবে সুন্দর করে মিক্স করে দেবে। এবং এই মাটিটা মিক্স হয়ে গেলেই কিন্তু আমরা সরাসরি এখনই গাছে প্রয়োগ করব না বা এই মাটিতে গাছ লাগাবো না। এই মাটিটা তৈরি হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু মিনিমাম 3-4 দিন জল দিয়ে ভিজিয়ে একটা জায়গায় রেখে দেবো শেডের নিচে, যাতে বৃষ্টির জলটা না পড়ে। সেটা যদি এখন বৃষ্টির সিজে না হয় তাহলে আপনি খোলা আকাশের নিচেও রাখতে পারেন, শুধু লক্ষ্য রাখবেন যাতে বৃষ্টির জলটা এই মাটিতে না পড়ে। এই 3-4 দিন রাখার পরেই কিন্তু এই মাটিটা আমরা গাছ লাগাবার জন্য উপযোগীভাবে ব্যবহার করতে পারবো। আর এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটি দেখলেন।